শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি আলহাজ মোহাম্মদ গোলাম নবী, পিতা মৃত মৌলভী ইসাক মুন্সি, মাতা কাঞ্চনমালা। আমার যুদ্ধকালীন ঠিকানা ইকরানগরী দেবিদার কুমিল্লা। বর্তমান ঠিকানা 534/690 ছাকপাড়া জলিরগঞ্জ 34 নম্বর ওয়ার্ড কোতোয়ালি চট্টগ্রাম। 71 সালের আগে আপনি কি করতেন? 71 সালে দেবিদার রিয়াজউদ্দিন মডেল হাই স্কুল 10ম শ্রেণীর ছাত্র। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পরবর্তী 31শে মার্চ 1931 সাল ব্রাহ্মণবাড়িয়া হতে 15 জন পাক সেনা আমাদের দেবিদার ইয়ে ক্রস করতেছিল, ক্যান্টনমেন্ট যাবে, ময়নামতি ক্যান্টনমেন্ট যাবে। আমরা যখন সংবাদ পাইলাম যে পাকিস্তানি সেনারা এদিকে আসতেছে, আমরা কি করলাম, 30-45 জন আমরা এই স্কুল ছাত্র লোকাল মানুষ আমরা গিয়ে কি করলাম, থানার অস্ত্রাগার আমরা লুট করলাম। রাকিবুল হাসান সিলেটের অধিকারী, রাকিবুল হাসান ছিল ওই থানার ওসি তৎকালীন, ওনাকে বাধ্য করলাম আমরা। উনি শেষ পর্যন্ত আমাদেরকে অস্ত্রাগারের এই সহায়তা করছে, উনি সাথে দিচ্ছেন। তখন আমাদের সাথে আবার পুলিশ দাদার যারা বাড়িতে ছিল ভ্রমণকার বিডিআর, তারা তারাই গুলো ইয়ে করতো। আমরা তো তখন ট্রেনিং করি নাই। আমরা সাথে দেশীয় অস্ত্র দেওয়া খন্তা চুকুরাল কাচি বললাম টাটা এইসব সহ, এই তখন তো সিনিয়র 3 ছিল সামান্য অস্ত্র, এগুলো নিয়ে আমরা তাদের পাশে দেবিদার থেকে জাফারগঞ্জ যাওয়ার রাস্তায় বিভিন্ন জায়গায় তাদের 10 কিলোমিটারের মধ্যে তাদেরকে আমরা এই 8 জনকে মেরে ফেললাম। হ্যাঁ, এবং তাদের অস্ত্র শস্ত্র নিলাম। পরবর্তী 7 জন তারা জাফরগঞ্জ একটা মসজিদ আছে শ্রীরামপুর, জাফরগঞ্জ শ্রীরামপুর মসজিদে গিয়ে বাকি 7 জন তারা ঢুকলো। ঢুকার পরও আমরা তাদেরকে কি করলাম, ময়নামতি বাজার থেকে লোকজন পাঠাইয়া, তখন তো অ্যাভেলেবল ইয়ে ছিল না, ডিজেল ইয়ে ছিল না, পেট্রোল ছিল না, আমরা ময়নামতি থেকে পেট্রোল আনাইছি। পেট্রোল পুরান খাতা ল্যাপ তো সব এগুলো দিয়া তাদেরকে হয়ে গেলে উপরে উঠা, কেউ কেউ উপরে উঠছে উঠা, তারপরে ওই গেলে বললাম দেও সে ছিদ্র করছে ওইখান দিয়া, মরিচ খাতা এই ল্যাপ তো সব ওইখান দিয়ে ঢুকাইয়া ওইখানে আমরা আগুন লাগাই দিছি, ভিতরে আগুন ঢুকাইছি। ওরা কী করছে, এই আগুনের ইয়ে সহ্য করতে না পারিয়া মরিচের গন্ধে ওইগুলো সহ্য করতে না করিয়া তারা কী করলো, বাকি 7 জন আমাদের সারেন্ডার করে 10 মাইলের মধ্যে
আমরা 8 জন মারছি, বাকি 7 জন এখানে ইনুই ছিল, আমরা সবগুলোকে মেরে ফেললাম। এইখানে মণি ঋষি জুতা ছিল তো ওনাদের হাতে আমরা ইয়ে করে দিলাম, তারা এই ডেড বডিগুলোকে টুকরো টুকরো করে বস্তায় ভরে এই একে সাথেই নদীতে ভাসাই দিল। এখানে আমাদের জনযুদ্ধে এই যুদ্ধে আমাদের 33 জন যুদ্ধ জনযুদ্ধ মারা গেছে এই যুদ্ধে। মানে ওরা গুলি করছে তাহলে? ওরা গুলি করছে রাস্তায় রাস্তায় গুলি করছে। আমাদের 57 জন মুক্তিযোদ্ধা দেবিদ্বার থানারই 57 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে। এই ওইখানে ইয়ে আছে শহীদদের স্ট্যাম্প আছে। ওই যে থানার ওসি যে আমাদেরকে হেল্প করছিল সেই ওসি 7 দিন পরে এই থানার মধ্যে মারা যায়। তার বাড়ি সিলেটে হইল, তখনকার যোগাযোগ তেমন ভালো ছিল না। আমরাই স্কুল ছাত্র এই সাধারণ মানুষ আর বন্ধু সুর্গ আলমপুরের আবু তাহের তার বাড়ির পাশেই আমার বাড়ির তার বাড়ির কাছাকাছি আমরা প্রপারের বাড়ি ওইখানে তাকে দাফন করছি। 15 এপ্রিল আমাদের এলাকাটা হিন্দু প্রত্যাশিত এলাকা, সেহেতু কী করছে ময়নামতি থেকে ক্যান্টনমেন্ট থেকে তারা সরাসরি 3টা জিপ নিয়ে আর্মি তাদের কিছু লোক নিয়ে ঠিক আমার বাড়ির পাশে দেবিদার গুনাইগড়ের প্রথম পুল এই পুলটা পাঠা হওয়ার পরে আর যাইতে পারে নাই। তখনকার তো এই পুলটা বঞ্চতেই তখন এই সলিং ইয়া ছিল, সলিং রাস্তা ছিল। তখন কী করলো এই 3টা জিপ এখানে রাখলো, 3জন আর্মি ওইখানে ডিউটিতে রাখিয়া পাকি তারা 12-14 জন আরও তার সহযোগী রাজাকার টাইপের সহযোগী নিয়ে তারা কী করলো আমাদের গ্রামে প্রবেশ করলো। প্রবেশ করেই প্রথমেই পাণ্ডবচন্দ্র বাড়িতে ঢুকিয়া তাকে ধরিয়া গাছের আম গাছের সাথে রশিদে ভাঙে বেঁধে তাকে হত্যা করল প্রথমেই। তারপরে তারা বিভিন্ন জায়গায় বাড়িঘর সব জ্বালাই দিল, লুণ্ঠন করলো। ইন দি মিনটাইম আমাকে আমার বাড়ি থেকে পাঠানবাড়ির ইউনুসকে তার বাড়ি থেকে মানে সাথেই কুলের সাথেই বাড়ি আমার আব্দুল জলিল আমরা 3জনকে বাড়ি থেকে ধরে আনলো। ধরে আইন না তারা প্রথমেই, তখন তো আমাদের লুঙ্গি পরা ছিল, আমাদেরকে প্রথম উলঙ্গ করে দেখলো আমরা মুসলিম না হিন্দু, দেখছে যে মুসলিম। তখন কী করলো আমাদেরকে কাঁচা রাস্তাটা মেরামত করার জন্য তাদের কাছে বেলচা আসিল, আনুষঙ্গিক টুলস আসিল, ইয়ে আসিল, ওগুলো দিয়ে আমাদেরকে কাজে লাগাইলো এটা মেরামত করার জন্য। 3জনের মধ্যে আর্মি পাকিস্তানি আর্মির মধ্যে একজন কর্মকর্মা পড়তো, ফ্রেন্ডশিপ ছিল ওগুলো পড়তো। ওই যে আমাদের গ্রামে যারা ঢুকছে তারা গিয়ে ওখানে ফায়ারিং শুরু করছে, ওই পাণ্ডব চন্দ্র মারছে প্রথম। তারপরে ওই ইয়ে করার পরে তারা কী করছে এখান থেকে একজন ব্ল্যাঙ্ক ফায়ার করছে, এর জবাব দিছে তারাও এখানে আছে, হয়তো তাদের এরকম আগের থেকে নির্দেশনা ছিল। তখন যেই লোকটা নাকি কোরআন তেলাওয়াত করতো মুসলিম টাইপের লোক ছিল সে আমাদেরকে একটু ইশারা দিল, হাতে ইশারা দিল। আমরা কী করলাম ওই যে খালের ভিতর দিয়ে আমরা 3জন দৌড়িয়ে পালাইলাম, এইভাবে জীবন বাঁচাইছি, জীবন বাঁচাইলাম। পরবর্তী সময়ে ইউনুস খান মারা গেল। আমরা বাড়িতে থাকতে পারতাম না, বাড়ির পাশে মসজিদ আছিল, এখানে পাঞ্জাবি রাইসা পাইকার করতো। আমার বাপও চাচ্ছে যে আমরা কখন কী করে এর আগে করছে। তখন আমরা কী করলাম আমরা আমার ভাই আপন ভাই আবু ইউসুফ আমি আমার জ্যাঠাতো ভাই 2জন সিরাজুল ইসলাম মোহাম্মদ ইসমাইল এই আমরা 4জন আমাদের বাড়ির থেকে। আর আমার বাড়ির পাশেই আব্দুল রাজ্জাক করে একজন রোজিং মাস্টার ছিল এই পাঠানবাড়ি খানবাড়িতে, তাই উনি এই আমরা 5জন এই রাত্রে এই যে সিএমবি রোডে এবং কুমিল্লা আখাউড়া রেল স্টেশন তখন কিন্তু পাঞ্জাবিদের পেট্রোল ডিউটি থাকতো, তো আমরা ওইখানে ওয়েট করলাম, রাত্রে ওয়েট করলাম। থাকার পরে পরদিন আমরা ইন্ডিয়া বর্ডার ক্রস করি, আমাদের গ্রাম থেকে যারা হিন্দু পরিবারগুলো ওইখানে আশ্রয় নিয়েছিল তাদের এখানে ওই অজিত কুমার দে পরবর্তী সময় সে ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, পরে মারা গেছে। তো ওইখানে অবস্থান করলাম। পরের দিন আমরা ওই পালাটা নাকি আমি ক্যাম্পের সুযোগ আনি ওই ক্যাম্পটা রেডি করতেছিল, এমন সময় আমরা প্রথম গেছিলাম ওইখানে ক্যাপ্টেন সুজুতারি ছোটো ভাই ফজলুর রহমান সাহু ছিল, উনি ছিল আমাদের দেবিদার আমি যে স্কুলে লেখাপড়া করতাম ওই স্কুলের হেডমাস্টার, ওনার সাথে দেখা করলাম। তো উনি আমাদেরকে চিনত, তো উনি আমাদেরকে ইয়ে করলেন। তখন কিন্তু ক্যাম্প জায়গা নিয়েছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, খাওয়া দাওয়ার বিরাট অসুবিধা ছিল, থাকার অসুবিধা, কারণ এখন তখনও এগুলো ক্যাম্প তৈরি হয় নাই, তৈরি হচ্ছে। ইন দি মেনটাইম একটা দুর্ঘটনা হয়েছে, তখন তো আমরা নিজেরাই বাক্সা করে খাইতেছি, যেহেতু এখন ট্রেনিং আরম্ভ হয়নি, আমরা কয়েকজনে মিলে বাক্সা করতাম। একদিন
গরম পানিটা আমার এই এই জায়গা থেকে পরে এই জায়গাটা চলে গেছিল। চলে যাওয়ার পরে আমার স্যার উনি আমার দুইজন সহযোগী দিয়া আমাকে ইয়াতে পাঠাইছে, আমাকে বাংলাদেশ টেম্পোরারি আর্মি মেডিকেল ক্যাম্প টেম্পোরারি সনের ঘর ইয়ার বেড়া বাতার বেড়া কেনা দিয়ে তখন করা আছে হাসপাতালে আমাকে ওরা চিকিৎসা করাইল। তখন তো ওইখানে চিকিৎসার তো আমল ছিল না, বাংলাদেশের থেকে আমাদের যে এই বর্ডারের কাছে যেসব সরকারি হাসপাতাল ছিল ওইখান থেকে কিছু ওষুধপত্র চাইতো, প্রাথমিক চিকিৎসাটা এখানে দিত, পরবর্তী সময় তো অনেক কিছু হয়েছে, 15 দিনের মতো আমি চিকিৎসা ছিলাম। তারপর আমাকে ওইখান থেকে রিলিজ দেওয়া হয়। হ্যাঁ, রিলিজ দেওয়ার পরে আমি আবার ওই পালা টালা ট্রেনে গিয়ে আমি স্যারের সাথে দেখা করি। আমার স্যার আমাকে 50টা টাকা দিয়েছে, এই টাকাটা দিয়ে আমি এ চিকিৎসা করেছি, খাওয়া দাওয়া চলছে। উনি আমাকে বললো যে এখনও তো ট্রেনিং আরম্ভ হয় নাই, সব ব্রেক তৈরি হচ্ছে ইয়ে হচ্ছে, তুমি কাজ করো, তুমি বাড়িতে যাও, সবার সাথে দেখা করো, আর তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আছে তাদেরকে নিয়ে আসো। আমি আবার 10-15 দিন পরে তাদেরকে নিয়ে আবার পালাটানা ট্রেনিং ক্যাম্পে গেছি। ওইখানে আমার 1 মাস ট্রেনিং হয়েছে, ওইখানে ট্রেনিং হয়েছে এসএলআর, এলএমজি 303, এসএমজি, HE-36 এইগুলো ট্রেনিং হয়েছে। ট্রেনিং হওয়ার পরে মনপুর ওই ক্যাম্পে একটা পুরুষ ছিলাম, আমাদেরকে ওইখানে ওই রাত্রেবেলায় আমাদের ওইখানে ডিউটিতে পাঠাইতো। আমাদের গ্রুপ প্রফেসর আবু তাহের কমান্ডিং সিরাজুল ইসলাম ভূঁইয়া তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশে আমরা কুমিল্লা আকাউরা দিয়া আমরা ত্যাগ করলাম। তখন তো বর্ষার সিজন ছিল, আমাদেরকে বর্ডার পাস করার পরে আকাউরা ইয়ে দিয়া নৌকা যুগে আমাদেরকে আমাদের এদিকে পাঠাইলো। ব্রাহ্মণবাড়িয়া ছিলাম 3 দিন, তারপরে এরপরে ওইখান থেকে নির্দেশ আসলো আমাদেরকে থানা ওয়াইজে যাওয়ার জন্য। এই জন্য আমরা থানা ওয়াইজে আমরা ওই আমাদের গ্রুপ কমান্ডার তার সহ আমরা 20 জনের গ্রুপ ছিল আমরা প্রথমত। এই 20 জনের গ্রুপে আমরা এই বিভিন্ন জায়গায় এক জায়গায় তো থাকতাম না, আমার বাড়ি ছিল তো একবারে দেবীদের প্রভাবে, তো এই জন্য আমরা বাড়িতে থাকতে পারতাম না। আমরা ওই যেখানে অত্যন্ত অঞ্চল যেখানে পানি নৌকা দিয়ে আমরা ওখানে আসা যাওয়া করতাম, আমাদের সামান্য অস্ত্র শস্ত্র দিয়েছে ছিলটা, তারপরে এটা আমার কমান্ডার ইয়ে করতো তাহের, তারপরে 303, তারপরে হ্যান্ড গ্রেনেড কিছু এগুলো দিত, এগুলো আমাদের প্রথম বলছিল তোমাদের ডিউটি হলো প্রথম জাগরণ সৃষ্টি করা, তোমরা যে মুক্তিযুদ্ধ যে আছে দেশের মধ্যে এটি জাগরণ বিভিন্ন, তবে বিভিন্ন ইয়েতে গিয়ে আমরা রাত্রে রাত্রে অ্যাটাক করতাম, আর হিট অ্যান্ড রান ইয়ে করার জন্য হ্যান্ড গ্রেনেড শোলার জন্য আমরা হ্যান্ড গ্রেনেড শুনতাম আতঙ্কিত রাখার জন্য। অপারেশন মেহার একটা গ্রাম পান্তি একটা বাজার আসিল, একদিন পান্তি বাজারে আর্মিরা 3 দিক থেকে অ্যাটাক করলো, প্রায় 150 জন আর্মি হবে ওই দিক থেকে অ্যাটাক করলো, তারা পান্তি বাজারে অতিক্রম কোথাও করা ছিল। আমরা বিভিন্ন প্রথম অবস্থায় আমরা অ্যাটাম্প নিয়েছিলাম, আমরা বিভিন্ন তখন মুক্তিযুদ্ধ কম ছিল, অ্যাটাম্প নিয়ে তখন দেখলাম যে আমাদের কমান্ডিং থেকে ইয়ে করলো, আমরা তখন অ্যাটাক করলাম না, তারা এইদিকে আইসা বাড়িঘর ফুরাইয়া পান্তি বাজারে ইয়ে করে তারা ত্যাগ করে চলে গেল। প্রথম অবস্থায় বলছিলাম যে ইয়ে করছে নাফরগঞ্জের মসজিদে শ্রীরামপুর মসজিদে 7 জন আর 8 জন 15 জন পাক সেনাকে আমরা সশস্ত্র সেনাকে আমরা জনযুদ্ধে শহীদ করছিলাম, ওইখানে কী করছে পরবর্তী সময়ে ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে আফসু রাজাকার নামে একজন বিখ্যাত রাজাকার কমান্ডার তাকে বানাইল। এই আফসু রাজাকার আমাদের অত্যন্ত এলাকায় অনেক অনেক ক্ষতি করছে, অনেক বাড়িঘর জ্বালাইছে, অনেক মহিলাদেরকে নির্যাতন করছে, তারপরে অনেক ইয়ে করছে লুটপাট করছে এই এই আফসু রাজাকার। পরবর্তী সময়ে আমরা সিরাজ ভাই কমান্ডার সিরাজ তারপরে আবু তাহের আমরা একত্র হইয়া আমরা ওই আফসু রাজাকারকে আমরা তার বাহিনী সহ তার 7 জন বাহিনী সহ এই আফসু রাজাকার বাড়িতে গিয়া আমরা এটা করে, সে সবসময় আস থাকতো না ক্যান্টনমেন্ট থাকতো, মাধ্যম হইতে আসতো, আমরা আমরা রেগি করিয়া তার খবর নিয়েছি কবে আসবে কী আসবে নিয়ে আমরা তার সহযোগী 7 জন রাজাকার সহ এই হত্যা করতে পারছি। তখন থেকেই আমাদের এলাকাটা রাজাকার মুক্ত হওয়াতে আমরা কিছু স্বস্তি পেয়েছি। তখন ইন্ডিয়ান বাহিনীও যোগ হইতে লাগলো, ইন্ডিয়ান বাহিনী একটা একটা অঘটন হয়েছিল আমরা তখন বুঝতে পারি নাই, ইন্ডিয়ান
বাহিনী আমাদের সাথে সহযোগিতা ইয়ে করছে, তখন আমাদের এই পারারা নামক স্থানে একটা ইয়ার মধ্যে ভুল গুজবের কারণে ইন্ডিয়ান সোজার মারা যায়। পরে এটা সংশোধন হইয়া আমরা এখান দিয়েই আমাদের প্রথম আমাদের দেবিদার থানা দিই, দেবিদার থানা দিয়েই আমাদের ওই কি যৌথ বাহিনী ট্যাঙ্ক নিয়ে আমাদের দেবিদার থানা হইয়া, তারপরে চান্দিনা থানা হইয়া, তারপরে এটা এই ক্যান ঢাকামুখী যাচ্ছিলেন। 14 ডিসেম্বর কোম্পানিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মবাড়িয়া রোডের মাঝখানে কোম্পানিগঞ্জ আমাদের বাড়ির 2 কিলোমিটার পরেই কোম্পানিগঞ্জ ব্রিজ আমরা এক্সপ্লোসিভ দিয়া 14 ডিসেম্বরই দেবিদার স্বাধীন হয়েছে। তখন আমরা থানা বাউন্ডারি এলাকায়তেই আমরা থাকতাম, যদিও আমার যুদ্ধকালীন ঠিকানা দেবিদার আমি বলছি, কিন্তু আফটার লিবারেশন আমি চট্টগ্রামে বাস করছি, পারমানেন্টলি বসবাস করে আসতেছি, এবং আমি ইন্টারমিডিয়েট পাস করছি বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজ থেকে, আর আমি ডিপ্লোমাও করছি নাসিরাবাদ পলিটেকনিক কলেজ থেকে। এরপরে বিভিন্ন সংস্থার মধ্যে আমি চাকরি করছি। 2000 পরে আমি চাকরি থেকে রিটায়ার হওয়ার পরে আমি এই আমার একটা নেশা জাগ্রত, কেন জানি আমি মুক্তিযোদ্ধাদের অনুসন্ধান করব, তাদেরকে অনুসন্ধান তাদের স্মৃতি সম্মিলিত লেখা আমি লিখবো, এই জন্য আমি অপারেশন গুমতি একাত্তর একটা বই তাদেরকে নিয়ে অল ওভার বাংলাদেশ, শুধু দেবিদার না, কুমিল্লা না, চট্টগ্রাম, অল ওভার বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তাদের স্মৃতি সম্মিলিত স্মৃতি আমি আমার বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতেছি। এটা শেষ পর্যায়ে আছে। আরেকটা বই হলো মুক্তিযুদ্ধ ও কোভিড-19 করোনা যুদ্ধ, এটাও প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, তথ্য উপত্য অল ওভার বাংলাদেশে কোথায় ডক্টর মারা গেছে, কোথায় ইঞ্জিনিয়ার মারা গেছে, কোথায় এই পুলিশ মারা গেছে, কী গেছে, সব তথ্য আমার এই বইয়ের মধ্যে আছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।